নমস্কার বন্ধুরা, কুকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি ভীষণ সহজভাবে ক্ষীর পাটিসাপটার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। শীতকালে আমরা বাঙালিরা পিঠে খাবো না তা তো হয় না, আর পাটিসাপটাটা মনে হয় করা সবথেকে সহজ, এবং পাটিসাপটা দিয়েই হয়তো আমাদের পিঠে খাওয়াটা শুরু হয়। তবে পাটিসাপটা করতে গেলে অনেকের কাছেই শুনেছি বা দেখেছি একটাও ওঠে না, সমানেই ভেঙে যেতে থাকে, তাহলে সব আয়োজন কিন্তু বৃথা হয়ে যায় এবং জিনিসগুলো সবই নষ্ট হয়। সেই জন্য আমি আজকে যে পদ্ধতিতে পাটিসাপটা করছি, তোমরা যদি এই পদ্ধতিতে পাটিসাপটা করো তাহলে প্রত্যেকটা পাটিসাপটা সুন্দরভাবে উঠবে, একটাও ভাঙবে না। চলো তাহলে শুরু করে দিই আজকের ক্ষীর পাটিসাপটার রেসিপি। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিও, আর যারা এখনও আমার বন্ধু হওনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে আসা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে আমি যে কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নেব 1 কাপ আতপ চালের গুঁড়ো, নিয়ে নেব 1/2 কাপ ময়দা। চালের গুঁড়োটা কিন্তু আমার দোকানের কেনা চালের গুঁড়ো, তোমরা ইচ্ছা করলে ঘরে চাল গুঁড়ো করেও নিতে পারো। সুজি নেব 3 টেবিল চামচ, আমি এখানে চিনি দেব। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি আগের থেকে, গুঁড়ো করে না রাখলেও হয়, তাহলে একটু সময় দিয়ে এটাকে ভিজাতে হবে। তো চিনি আমি এখানে দিচ্ছি 3 টেবিল চামচ, গুঁড়ো চিনি 3 টেবিল চামচ আমি দিয়ে দিলাম। মিষ্টিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, খুব বেশি মিষ্টি দিলে পাটিসাপটা উঠতে চায় না। আর এখানে চিনির বদলে তোমরা নলেন গুড় ব্যবহার করতে পারো, আমি চিনি দিয়েই করছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। এবার এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, এটা জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া, ফ্রিজে রেখে নয়, নর্মাল টেম্পারেচারের দুধ, এটা আমি অল্প অল্প করে দেব। আর গোলাটা তৈরি করব যাতে ভেতরে কোনো রকম দানা বা গুটলি না থাকে, সেইভাবে আস্তে আস্তে আমি এটাকে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটার ঘনত্ব দেখাচ্ছি তোমাদের, একটু ঘনই হয়েছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দেব যাতে পুরোটা সেট হয়ে যায়, কারণ সুজিও আছে, সুজিটাও ফুলবে আর চালের গুঁড়োটাও ফুলবে। তো ঢাকা দিয়ে আমি রেখে দেব, আমি ফিরে আসছি 15 মিনিট পর। যতক্ষণ ব্যাটারটা সেট হচ্ছে ততক্ষণ আমি পুরটা বানিয়ে নেব। আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধটা ফুটতে শুরু করেছে, আমি ফ্লেমটা লো করে দিলাম, আর এর মধ্যে এখন আমি দেব 200 গ্রাম খোয়া। খোয়াটা এরকমই দিয়ে দিচ্ছি কারণ খোয়াটা ভীষণ নরম, একদম সফট। এ দেখো, হাত দিয়ে দেখাচ্ছি, এ দেখো একদম সফট খোয়া, যার জন্য এর সাথে মিশে যাবে, অসুবিধা হবে না।
এবারে খোয়াটা এর সাথে ভালো করে মিশিয়ে দেব। এইভাবে খুন্তিটা দিয়ে ভেঙে ভেঙে আমি এটাকে ঘুরিয়ে নিলাম, কারণ কড়াইটা ওইদিকে ঘুরিয়ে দিয়েছিলাম দেখার সুবিধার জন্য। তো এরকম করলেও নিশ্চয়ই দেখতেই পাচ্ছ তোমরা, এইভাবে মিশিয়ে দেব দুধের সাথে। খোয়াটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখানে আমি চারটে এলাচ দানা ছাড়িয়ে এইভাবে ক্রাশ করে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ চিনি। মিষ্টি তোমরা কম বা বেশি করতে পারো, এইটা খুব বেশিও হবে না কমও হবে না, একদম ঠিকঠাক হবে। এবারে সব শুদ্ধ খুন্তি দিয়ে মেশাতে থাকব, চিনিটাও গলে যাবে আর এর সাথে মিশে যাবে, এইভাবে এটাকে আমি পাক দিতে থাকব। এটা প্রায় 7-8 মিনিট ধরে আমি এইভাবে পাক দিয়েছি। দেখো এটা কিন্তু এখনো এরকম নরম আছে, কিন্তু আমি এটাকে আর ঘন করব না, তাহলে একেবারে টাইট হয়ে যাবে, আমি সেরকম পুর চাইছি না। এটাও টাইট হয়ে যাবে অনেকটা, আমি এখন গ্যাসটা অফ করে দেব আর এটা একটা পাত্রে আমি ঢেলে নেব, একদম ঠান্ডা হলে তারপর আমি পাটিসাপটাটা তৈরি করব। আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো দেখিয়ে দিচ্ছি, এ দেখো খুন্তি দিয়ে এরকম করলে এ দেখো কড়াইটা পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু এ দেখো একদম পাতলাই আছে, আর এটা যেই ঠান্ডা হবে তখনই এটা একদম ঠিকঠাক যেমনটা চাইছি পুর সেই রকমই হয়ে যাবে। এ দেখো এইভাবে সরালে এ দেখো কড়াইটা পরিষ্কার হয়ে যাচ্ছে, ঠিক এরকম অবস্থাতেই এটাকে নামিয়ে দিতে হবে। এদিকে পুরটা তৈরি হয়ে গেছে আর আমি ফিরে এলাম ঠিক 15 মিনিট পর। এখন আমি ব্যাটারটা দেখে নেব। ব্যাটারটা সেট তো হয়ে গেছে, কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, এতটা ঘন দিয়ে আমি করব না, এটাকে আরো পাতলা করতে হবে। তো সেই জন্য আমি এর মধ্যে এখন আবার অল্প অল্প করে দেব দুধ আর এটাকে পাতলা করব। একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। তো ব্যাটারটা রেডি, আমার আরো হাফ কাপ দুধ এতে লাগলো। ব্যাটারটা কিন্তু ঘন হবে না, আবার একদম জলের মতো পাতলাও হবে না, দেখো এটার ঘনত্ব হবে এরকম। আমি একটু সামনে এনে দেখাচ্ছি, এরকম হবে, আমার ব্যাটারও রেডি। আমি গ্যাসটা অন করে একটা চাটু বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দেখো একটু ঘি গলিয়ে নিয়েছি আর সাদা তেল আমি এক জায়গায় গলিয়ে নিয়েছি, সেইটার দুফোঁটা আমি এখানে ফেলে দিয়েছি এই চাটুটার মধ্যে। এবার একটা টিস্যু পেপার নিয়ে আমি এটাকে এইভাবে ভালো করে মাখিয়ে দিলাম চাটুটার মধ্যে। এটা তোমরা যে কোনো কাপড়ের টুকরো দিয়ে হোক, বেগুনের বোটা দিয়ে হোক, ব্রাশ দিয়ে হোক, এই কাজটা তোমরা করতে পারো। এটা ভালো মতো গরম হয়ে গেছে, এখন আমি ফ্লেমটা কমিয়ে দিলাম। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব এই গোলাপ থেকে, আমি 1.5 হাতা মতো গোলা দিলাম আর এটাকে একটুখানি এভাবে ছড়িয়ে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো ছোট বা বড় করতে পারো।
মিনিট খানেক বাদে এটা দেখো ওপরটা শুকিয়ে গেছে, এই দেখো। আর কেমন জালি সৃষ্টি হয়েছে, এরকম ফুটো ফুটো জালি হয়ে যাবে। এখন আমি এটাকে আস্তে করে তুলবো। ধারগুলো দেখো এরকম করলে এই যে উঠে আসছে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তুলছি, কারণ আমার এই গ্যাসে আঁচটা সব জায়গায় সমান লাগে না, সেই জন্য একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে তুলতে হচ্ছে আমাকে। এ দেখো এইভাবে এটা পুরোটাই উঠে আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা পুর। পুরটা আগেই দেখেছো তোমরা, একটু নরম নরম করেছি, এতে করে আমার কাছে খেতে বেশি সুন্দর লাগে। এইভাবে আমি পুরো পুরটা দিয়ে দিলাম। আর এটাকে এইভাবে গুটিয়ে নেব। আমি আবারও একটা করে দেখাচ্ছি। আমি আবারও এর মধ্যে ঘি আর তেল দুটোর মিশ্রণ দিয়েছি। টিস্যু পেপারটা দিয়ে এভাবে মাখিয়ে দিচ্ছি। আমি ফ্লেমটা হাই করে দিলাম। চাটুটা গরমই আছে, তাই আর বেশি গরম করার দরকার নেই। তবে আমি হাই ফ্লেম করে তবেই এটা মাখালাম, আর সাথে সাথে আমি ফ্লেমটা লো করে দিলাম। এবার আমি এর মধ্যে আবারও গোলা, এখান থেকে আমি দেড় হাতা মতো গোলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি হাতা দিয়েই এইভাবে ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে আবারও এক মিনিট একইভাবে রেখে দেব। মিনিট খানেক বাদে আবারও ফিরে এলাম। দেখো শুকিয়ে গেছে, আর এই দেখো কেমন জালি সৃষ্টি হয়েছে। এটা কিন্তু পাটিসাপটাতে হলে ভালো লাগে, কারণ মায়েদের কাছে আমরা এরকমই শিখে এসেছি। এবার আমি এটাকে আস্তে আস্তে তুলবো। আমি আলগা করে নিয়েছি এটাকে, আবারও ঠিক আগের মতো করে আমি এই পুরটা পুরোটা ভরে দিয়ে দেব। আমি পুরটা সবসময় পুরোটাই ভরে দিই, যাতে প্রতিটি কামড়েই মুখে পুর পড়ে। তৈরি হয়ে গেল আর একটাও, এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। বন্ধুরা আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসব এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।